আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস অস্বীকারী সিরিজ 29 এ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ধর্ম ব্যবসা। কারণ হাদিস অস্বীকারী কিছু ভাইরা তারা দাবি করতেছেন যে পবিত্র কোরআন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা 23 নম্বর আয়াত, সূরা বাকরা 2 নম্বর সূরা 71 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতের আলোকে বলতেছেন যে ওয়াজ করে, ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া এটা হারাম এবং কোরআন অসমর্থিত কাজ। আজ আমরা তাদের এই দাবিটা কতটা ভিত্তিহীন অযৌক্তিক আমরা প্রমাণ করে দেব এই ভিডিওতে ইনশাল্লাহ। আমাদের জবাব নম্বর এক, যে সমস্ত ভাইরা এই সমস্ত দাবিগুলো করে সেই সমস্ত ভাইদেরকে জানতেই হবে যে দাওয়াতের কার্যপদ্ধতি সাধারণত দুই ধরনের হয়। এক হলো মুসলিমদের ভিতরে দাওয়াত, দুই হলো অমুসলিমদের ভিতরে দাওয়াত। এখন আপনারা যে দাবি করেন যে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত দিয়ে যে কোনো টাকা পয়সা নেওয়া বা ধর্মের প্রচার করে কোনো টাকা নেওয়া এটা হারাম, তাহলে আপনাদের জানতে হবে যে সূরা ইয়াসিন 36 নম্বর 21 নম্বর আয়াতের আগের এবং পরের আয়াতটা পড়লে স্পষ্টভাবে বুঝে যাবেন যে এই আয়াতটা অমুসলিমদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে সে তাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করবে না। এখন এই আয়াত দিয়ে মুসলিমদের দলিল গ্রহণ করা বা মুসলিমদের জবাব দেওয়া এটা আমি না সমগ্র পৃথিবীর মানুষ এটাকে অযৌক্তিক এবং অযৌক্তিক মনে করবে। আর যে আমাদের অসংখ্য ভাইয়েরা আছে যে সেই সমস্ত ভাইয়েরা তো আমরা দেখি যে কোরআনের বাণী বা অমুসলিমদের কাছে প্রচার করে এবং অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয়, এই সমস্ত ভাইয়েরা তো তাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, এই জন্য এই আয়াতটা অমুসলিমের ক্ষেত্রে বলা হয়েছে এবং আমরা এই আয়াতের বাস্তব প্রয়োগও দেখতে পাই। জবাব নম্বর দুই, আমরা যদি দেখি যে আপনারা যদি বলতে চান যে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াতটা এরা মুসলিমদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, তাহলে আপনাকে কোরআনের ভিতরে আপনি কোরআনকে কন্ট্রাডিক্ট করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের ভিতরে অনেক কিছু বৈপরীত্য দেখতে পেতে। এই জন্য আমরা মনে করি যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসছে, এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। জবাব নম্বর তিন, পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 1 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তুমি তাদের সম্পদ থেকে কিছুটা সদকা গ্রহণ করো, এর বিনিময়ে তুমি তাদেরকে পবিত্র করবে এবং তাদের জন্য দোয়া করবে, কারণ তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সম্পদ থেকে সদকা নিতে বললো, টাকা নিতে বললো। এখন যদি কারোর কাছ থেকে টাকা নেওয়া, কোনো মুসলিম ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া এটা যদি কোরআন অসমর্থিত হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে টাকা নিতে বলতেন না। আমরা এই জন্য বুঝতে পারি যে এখান থেকে স্পষ্ট হয় যে ওয়াজ করে, ইমামতি করে এবং মাদ্রাসা শিক্ষকতা করে টাকা নেওয়া এটা কোরআন সমর্থিত। চার নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা মুজাদালা 18 নম্বর সূরা 12 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে লক্ষ্য করে বলছে যে হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সঙ্গে একান্তে কথা বলতে চাও কথা বলার পূর্বে কিছু সদকা বেশ করো। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিনগণকে লক্ষ্য করে বলছে যে তোমরা যখন কথা বলার পূর্বে কিছু সদকা বেশ করো। এখন যে সমস্ত ভাইরা বলতে চায় যে না এগুলো সদকা নেওয়াই হারাম বা সদকা নেওয়া কোরআন অসমর্থিত না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কিছু সদকা বেশ করো, তাহলে অবশ্যই সদকা নেওয়া এটা কোরআন সমর্থিত। ওয়াজ করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, তারপরে ইমামতি করে টাকা নেওয়া এটা কোরআন সমর্থিত। আমরা অসংখ্য দলিল দেখাতে পারি, এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য আয়াত দিয়ে আমরা দেখাতে পারি যে সেখানে মানে মুসলিমদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য এই সমস্ত আয়াতগুলো লক্ষ্য করে সূরা মানে ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরার 29 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 74 নম্বর আয়াত, মানে যদি বলতেই হয় যে তারা পেটে আগুন ভরবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 12 নম্বর আয়াতে কেন বললো যে তোমরা মুমিনগণ তোমরা যখন রাসূলের সঙ্গে কথা বলার পূর্বে কিছু সদকা পেশ করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেই মানে। আর আপনাদের দাবি অনুযায়ী তো যে ব্যক্তি কোরআন প্রচার করবে সেই ব্যক্তি রসুল, তাহলে যে ব্যক্তি রসুল সে ব্যক্তিকে কথা বলার পূর্বে কিছুটা সদকা দেবেন, তাহলে এটা তো আপনাদের দাবি অনুযায়ী মানে অযৌক্তিক না। মানে কোনো ব্যক্তি যদি ওয়াজ করে, ইমামতি করে টাকা পয়সা নেয় তাহলে তো আপনাদের দাবি অনুযায়ী অযৌক্তিক না, কারণ আপনারা বলতে চান যে ব্যক্তি কোরআন প্রচার করবে, যে ব্যক্তি আল্লাহর কথা প্রচার করবে সে ব্যক্তি মেসেঞ্জার রসুল, তাহলে এখন যদি সেই রসুলকে কিছু টাকা দেওয়া হয় তাহলে এখন কেন আপনারা বলতে চান যে এটা টাকা দিলে বা কোনো ব্যক্তিকে টাকা গ্রহণ করলে সেটা হারাম হবে, সেটা হলো কোরআন অসমর্থিত হবে, এখন আপনারা কেন বলতে চান? এই জন্য আসলে আপনারা যদি জেনে বুঝে বা আপনারা কী জন্য অভিযোগগুলো করেছেন, আমরা আপনি যদি বুঝে শুনে অভিযোগগুলো করেন বা আপনি যদি না বুঝে অভিযোগগুলো করেন, যদি না বুঝে করেন তাহলে আপনাদের আমাদের ভিডিও পাওয়ার পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি হয়তো সঠিক পথ পাবেন এবং সঠিক তথ্য পাবেন। এবং যদি আপনি মনে করেন যে আমাদের এই সমস্ত তথ্যগুলোর ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে, আমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য।
আর যদি আপনাদের উদ্দেশ্য ভিন্ন থাকে তাহলে তো আর কোনো কিছু বলারই নেই, কারণ আপনাদের উদ্দেশ্য যদি ভিন্ন থাকে, যদি মানে মাদ্রাসা বন্ধ করা, মসজিদ বন্ধ করা, বক্তৃতার মাঠ বন্ধ করা, তাহলে দেখা যাবে যে এই তিনটে সাইড যদি আপনারা বন্ধ করতে পারেন, মসজিদ বন্ধ করতে পারেন, যদি মাহফিল বন্ধ করতে পারেন এবং মাদ্রাসা বন্ধ করতে পারেন, তাহলে দেখা যাবে যে ইলমের ময়দান বা ইসলামের যে কোরআন হাদিসের চর্চার যে মাঠ, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত জায়গাগুলো একেবারে শূন্য হয়ে যাবে। এবং আপনাদের যে সমস্ত মানে উদ্দেশ্য, যে উদ্দেশ্যগুলো আছে, সেই সমস্ত উদ্দেশ্যগুলো সফল হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।